আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসিফুল ইসলাম বাদশা। ইউটিউব সব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে এই ভিডিওতে দারুণ ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো যে কিভাবে আপনারা অল্প কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার মেইল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন, এবং সেই মেইল অ্যাড্রেসটা আবার নির্দিষ্ট কোনো ক্যাটাগরির, অর্থাৎ আপনি যে কোনো একটা ক্যাটাগরির প্রফেশনাল পার্সনদের মেইল অ্যাড্রেস কালেক্ট করতে পারবেন, এবং সেটা একেবারে অল্প সময়ের মধ্যে, অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে আপনি হাজার হাজার মেইল অ্যাড্রেস কালেক্ট করতে পারবেন। এর জন্য আপনাকে লিড জেনারেশন করে অনেক অনেক সার্চ করে মেইল অ্যাড্রেস কালেক্ট করতে হবে না। তাহলে এই যে সুন্দর একটা টেকনিক, এই টেকনিকটা আমরা প্র্যাকটিক্যালি শুরু করে দিই। এর আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী এইরকম কোনো টেকনিক মিসিং না হয়ে যায়। তো ভিউয়ার্স, বলছিলাম যে কিভাবে অতি অল্প সময়ের মধ্যে আপনি হাজার হাজার মেইল অ্যাড্রেস কালেক্ট করতে পারবেন। তো এর জন্য আমাকে যে প্রসিডিউরটা বা প্রসেসটা মেনটেন করতে হবে, সেই প্রসেসটা মেনটেন করার জন্য আমরা প্রথমেই গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা একটু সার্চ করি ENGINEER ইঞ্জিনিয়ার। তো এরপরে আমরা সার্চ বারের নিচের দিকে, এই ডান দিকে এদিকে সেটিংস নামে একটা অপশন পাবো। সেটিংস নামে অপশনটা আমরা প্রেস করি। প্রেস করার পরে একটা টোগল করে ড্রপ ডাউন আসছে, যেই ড্রপ ডাউনটার মধ্যে প্রথমে আসে সার্চ সেটিংস, তারপর ল্যাঙ্গুয়েজ, তারপর হাইট, এক্সলিপ, রেজাল্টস, XYZ ইত্যাদি ইত্যাদি বেশ কিছু অপশন এখানে পাওয়া গেছে। তো এখান থেকে আমরা সার্চ সেটিংসে প্রেস করব। সার্চ সেটিংসে প্রেস করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে সার্চ রেজাল্ট পেজে আমরা কতগুলো ভ্যালু দেখব এই জিনিসটা এখান থেকে আমরা সেট করে দিতে পারি। তো দেখুন, এই যে এইখানে অপশন আছে রেজাল্ট পার পেজ, এখানে হচ্ছে নর্মালি হচ্ছে 10টা ভ্যালু প্রত্যেক পেজে দেখাবে। তো এখানে প্রত্যেক পেজে যেহেতু 10টা ভ্যালু দেখাবে, আমাদের এই প্রত্যেক পেজে 10টা ভ্যালু দেখতে হলে অনেক সময় লাগবে 1000 মেইল অ্যাড্রেস কালেক্ট করতে। তো সেই ক্ষেত্রে আমরা এই 1000 মেইল অ্যাড্রেস কালেক্ট করার জন্য আমরা এটাকে 10 থেকে 100 করে দিই, অর্থাৎ প্রত্যেক পেজে 100 করে সার্চ রেজাল্ট বা সার্চ ভলিউম আমাদের দেখাবে। এরপরে এটাকে আমরা সেভ বাটনে প্রেস করব। প্রেস করার সাথে সাথে এটা রোবোটিক্স এরর দেখাচ্ছে। কেন রোবোটিক্স এরর দেখাচ্ছে? যে আসলে এক পেজে 100 রেজাল্ট কেউই দেখতে চায় না যে স্বাভাবিক মানুষ, সুতরাং এটা রোবট কিনা ভেরিফাই করে নিতে হবে। তো আমরা ভেরিফিকেশনে ক্লিক করি এবং আমি বলি যে এটা আমি রোবট না, আমি একজন মানুষ। তো এরপরে এখন হচ্ছে আমাদের মূল কাজ শুরু করতে হবে, যে কি পদ্ধতিতে আমরা মূলত খুব শর্ট সময়ের মধ্যে হাজার হাজার মেইল অ্যাড্রেস কালেক্ট করতে পারি, এবং সেটা আমার পছন্দের মতো বা আমার ক্লায়েন্টের পছন্দের মতো যে কোনো একটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির, ইন্ডিভিজুয়াল একটা এরিয়ার বা ইন্ডিভিজুয়াল একটা প্ল্যাটফর্মের মেইল অ্যাড্রেস আমরা কালেক্ট করব। এর জন্য আমরা একটা প্রসেস রেডি করেছি। প্রসেসটা হচ্ছে, প্রথমে আমরা ক্যাটাগরি সিলেক্ট করেছি যে আসলে কোন ক্যাটাগরির মেইল অ্যাড্রেস আমরা নিব। এরপরে হচ্ছে লোকেশন, কোন লোকেশনের মেইল অ্যাড্রেস আমরা খুঁজে বের করব। এরপরে হচ্ছে মেইল, অর্থাৎ এটা কোন ধরনের মেইল এক্সটেনশন হবে, জিমেইল হতে পারে, হটমেইল হতে পারে, ইয়াহু মেইল হতে পারে, লাইভ মেইল হতে পারে, এই ধরনের যে বিভিন্ন মেইল আছে এই মেইলগুলো কোন ক্যাটাগরির হবে সেটা হচ্ছে থার্ড অপশনে। এরপরে হচ্ছে এই তিনটা অপশনকে নিয়ে আমরা একটা সার্চের টার্ম বা স্ট্রিং বানাবো, সেই স্ট্রিংটা দিয়ে আমরা গুগলে সার্চ করব। এখন এই যে সার্চের টার্ম বা স্ট্রিং বানিয়েছি, এখানে প্রথমে লেখা আছে সাইট, অর্থাৎ এই সাইট থেকে আমরা খুঁজে বের করব facebook.com। সাইট আমরা নিয়েছি কি facebook.com। এখানে আমরা ফেসবুকের পরিবর্তে টুইটার, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে পারি। এটা ডিপেন্ড করবে হচ্ছে যে আমি কোন প্ল্যাটফর্ম থেকে মেইল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি ফেসবুক দিয়েই চেক করব। এখন আমি এইটাকে গুগলে সার্চ করি, এইখানে SITE সাইট, FACE facebook.com। এরপরে আমি ক্যাটাগরি ইউজ করব, যে কোন ক্যাটাগরির পার্সনদের মেইল অ্যাড্রেস আমি কালেক্ট করব। সেই ক্ষেত্রে আমি ENGINEER সমস্ত ইঞ্জিনিয়ারদের মেইল অ্যাড্রেস আমি কালেক্ট করব। এরপর হচ্ছে লোকেশন, অর্থাৎ কোন লোকেশনের ইঞ্জিনিয়ারদের আমি মেইল অ্যাড্রেস কালেক্ট করব, সেই লোকেশন LONDON লন্ডন লোকেশনে যাদের মেইল অ্যাড্রেস ইঞ্জিনিয়ার আছে তাদেরকে আমরা খুঁজে বের করব। এবার হচ্ছে এই ফেসবুকে অ্যাকাউন্ট আছে ইঞ্জিনিয়ার প্রফেশন এবং লন্ডন সিটিতে বসবাস, এই সমস্ত পার্সনদের কি এক্সটেনশন ভিত্তিক মেইল অ্যাড্রেস খুঁজে বের করবো, অর্থাৎ কোন প্ল্যাটফর্মের বা কোন মেইল সার্ভারের মেইল অ্যাড্রেস খুঁজে বের করবো। সেই ক্ষেত্রে আমাকে
আবার সেম পলিসিতে আরেকটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে @gmail.com আমরা শুধুমাত্র gmail.com এর যে মেইল অ্যাড্রেসগুলো আছে সেই মেইল অ্যাড্রেসগুলো খুঁজে বের করব। তো খুঁজে বের করার পরে আমরা তারপরে এই মেইল অ্যাড্রেসগুলো কালেক্ট করব। তো আমরা এখানে এই যে এখানে যে পলিসিতে সার্চ করলাম এটাকে আমরা গুগল এখন সার্চ করব। সার্চ করার পরে এইখানে প্রত্যেক পেজের মধ্যেই বিভিন্ন ইঞ্জিনিয়ারদের মেইল অ্যাড্রেস আছে এবং সেটা হচ্ছে অবশ্যই লন্ডনের ইঞ্জিনিয়ারদের। এখানে 100 পেজ আসছে, 100 পেজের মধ্যে 100 না হলেও তার কিছু সংখ্যক কম বেশি মেইল অ্যাড্রেস পাওয়া যাবে। তো এখন এই মেইল অ্যাড্রেসগুলো কি আমি একটি একটি করে কপি করব বা খুঁজে বের করে কপি করব, আসলে বিষয়টা কষ্টসাধ্য ব্যাপার। তো যেহেতু বিষয়টা কষ্টসাধ্য ব্যাপার তার জন্য অবশ্যই সহজ পলিসি কেউ না কেউ করে রেখেছে। তো চলুন আমরা এই সহজ পলিসিটা দেখে নেই। প্রথমে আমরা গুগলে সার্চ করব SHANES শ্যান্স টুল নামে। এই যে দেখুন সার্চ সাজেশনে চলে আসছে শ্যান্স টুল, এই শ্যান্স টুলটাকে আমরা গুগলে সার্চ করি। গুগলে সার্চ করার পরে প্রথমে দিকে আসছে intel.sw.com। আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইট intel.sw.com। এই ওয়েবসাইটটা আমরা একটু মনোযোগ সহকারে মনে রাখবেন, অন্য ওয়েবসাইটে চলে গেলে হবে না, intel.sw.com। এরপরে এই ওয়েবসাইটে আমরা যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এইখান থেকে শ্যান্স টুল নামে একটা টুল আমাদের এই যে ক্রোম ব্রাউজার এই ব্রাউজারে আমরা অ্যাড করব বা এক্সটেনশন অ্যাড করব। ওয়েবসাইটটা যদি আমরা নিচের দিকে স্ক্রল করি, স্ক্রল করার পরে দেখতে পাচ্ছি এখানে একটা ইউটিউবের ভিডিও এমবেড করা আছে এবং এই ভিডিওর একটু উপরে শ্যান্স টুল নামে একটা বাটন আছে। এই বাটনটাকে যদি আমরা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে অর্থাৎ চেপে ধরে আমরা এই দিকে নিয়ে ছেড়ে দেই, কোথায় নিয়ে ছাড়ছি একটু মনোযোগ সহকারে দেখুন, আমার ক্রোম ব্রাউজারের উপরে নিয়ে ছাড়তেছি। তো এদিকে ছেড়ে দেওয়ার পরে এইখানে শ্যান্স টুল নামে একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এই বাটনটা কিন্তু একটু আগে আমার এখানে ছিল না, এই বাটনটা এখনই ক্রিয়েট হয়ে গেল। এরপরে এখন এই বাটনটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাদের মূল মেইল অ্যাড্রেস কালেকশনে চলে যেতে হবে। এবার আমরা এই পেজে চলে যাই, যে পেজে আমরা সার্চ করেছিলাম যে আমাদের বিভিন্ন মেইল অ্যাড্রেস কালেক্ট করে দিবে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার প্রফেশন হতে হবে লন্ডন বসবাসকারীদের এবং জিমেইল অ্যাকাউন্ট যাদের আছে তাদেরকেই খুঁজে বের করবে এবং ফেসবুক থেকে খুঁজে বের করবে। তাহলে আমরা একটু এইবার খুঁজে বের করার জন্য শ্যান্স টুলে যদি প্রেস করি, এইখানে একটু প্রেস করি, প্রেস করার পরে দেখুন এখানে গুগল, লিঙ্কডিন, টুইটার, ফেসবুক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু চলে আসছে। আমরা এগুলো না দেখে আমরা এই নিচের দিক থেকে স্ক্র্যাপ ইমেইলস, এই স্ক্র্যাপ ইমেইলসে আমরা প্রেস করব। স্ক্র্যাপ ইমেইলসে প্রেস করে দেখি কি আসে। দেখুন এখানে অনেকগুলো মেইল অ্যাড্রেস চলে আসছে। তাহলে আমরা এই মেইল অ্যাড্রেসগুলোকে এখান থেকে একটু এভাবে কপি করে নিয়ে আমাদের প্রয়োজনীয় যেখানে রাখবো সেখানে রেখে দিই। আমরা একটু টিএক্সটি ফাইলে রাখি। টিএক্সটি ফাইলে রাখার পর এখানে দেখুন অনেকগুলো মেইল অ্যাড্রেস চলে আসছে। আমরা যদি এটাকে এক্সেল ফাইলে রাখতাম তাহলে এই মেইল অ্যাড্রেসগুলো আমরা ক্যালকুলেট করতে পারতাম কতগুলো মেইল অ্যাড্রেস আসছে। ঠিক একইভাবে আপনি এইখানে ফেসবুকের জায়গায় যদি টুইটার লিখে দেন, জাস্ট শুধু এটাকে চেঞ্জ করেন TWITER টুইটার, এরপরে সার্চ ভলিউম চেঞ্জ করুন। আচ্ছা, আমার একটু ভুল হয়েছে, একটা কে আমদানি করে ফেলেছি যার কারণে সার্চ করে কিছুই খুঁজে পাই নাই। এবার দেখুন এখানেও ইঞ্জিনিয়ার লন্ডনে বসবাস করে অনেক অ্যাকাউন্ট তাদের চলে আসছে। তো আমরা এখানে যদি আবার সেই একই পদ্ধতিতে এই শ্যান্স টুলে প্রেস করি, প্রেস করার পরে স্ক্র্যাপ ইমেইলসে প্রেস করি, ঠিক এইখানে আবার অনেকগুলো মেইল অ্যাড্রেস চলে আসছে যেটা আগের চেয়ে অনেক বেশি। আগে যে মেইল অ্যাড্রেসগুলো আসছিল এবার তার চেয়ে অনেক বেশি মেইল অ্যাড্রেস চলে আসছে। এখন এই যে মেইল অ্যাড্রেসগুলো আসলো এই মেইল অ্যাড্রেসগুলো ঠিক একইভাবে এখান থেকে আমরা কপি করে আমাদের এই যে প্রয়োজনীয় ফাইল সেই ফাইলের মধ্যে এখানে আমরা রেখে দিতে পারি এবং সেইভাবে এভাবে আস্তে আস্তে আমরা আমাদের প্রয়োজনীয় হাজার হাজার লক্ষ লক্ষ মেইল অ্যাড্রেস কালেক্ট করতে পারি। তো এখন প্রশ্ন হলো যে এই যে এই টুইটারের প্রথম পেজে যে 100 সার্চ রেজাল্ট সেখান থেকে যে মেইল অ্যাড্রেসগুলো পেলাম, আমরা যদি সেকেন্ড পেজে যেতে চাই তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই আমাদের স্ক্রল করে নিচের দিকে গিয়ে কি সেকেন্ড পেজে সার্চ করলে এখানে আরও কিছু মেইল অ্যাড্রেস পাওয়া যাবে। আমরা সেকেন্ড পেজে গিয়ে একটু চেক করে দেখি যে আদৌ পাওয়া যায় কি না। এখানে আমরা আবার শ্যান্স টুলে প্রেস করি, তারপরে আবার স্ক্র্যাপ ইমেইলসে প্রেস করি, দেখা যাচ্ছে এখানে অনেকগুলো মেইল অ্যাড্রেস চলে আসছে। অর্থাৎ এভাবে আপনি অল্প কয়েক মিনিটের মধ্যেই কয়েক হাজার মেইল অ্যাড্রেস কালেক্ট করতে পারবেন, সেটাও আবার নির্দিষ্ট কোনো ক্যাটাগরির এবং নির্দিষ্ট কোনো এরিয়ার এবং নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম থেকে। অর্থাৎ এখানে শুধুমাত্র জিমেইলগুলোই এসেছে এবং শুধুমাত্র তাদের টুইটারে অ্যাকাউন্ট আছে এবং ইঞ্জিনিয়ার প্রফেশন এবং লন্ডনে বসবাস করে তাদের মেইল অ্যাড্রেসগুলো চলে এসেছে। এখন চিন্তা করি আমরা
যে এইটা না নিয়ে আমরা যদি ইয়াহু অ্যাড্রেসগুলো কালেক্ট করতাম, সেই ক্ষেত্রে আমাদের এই যে অ্যাট দ্য রেট বা অ্যাট এর পরে জিমেইল ডট কম লেখা আছে, এখানে আমরা ইয়াহু কথাটা প্রেস করে দেই। এবং ইয়াহু কথাটা দিয়ে আমরা যদি আবার সার্চ করি, সার্চ করার পর দেখবো এখানে আবার অনেকগুলো সার্চ রেজাল্ট আসছে। ঠিক একই পদ্ধতিতে আমরা সেন্স টুলে প্রেস করে স্ক্র্যাপ ইমেল থেকে আমরা আবার ইয়াহুর যে এক্সটেনশন মেইলগুলো আছে সেই মেইলগুলো কালেক্ট করতে পারি। ঠিক একইভাবে আপনি এখান থেকে যত প্রকারের মেইল আছে, যে এখন চিন্তা করি আমি ইয়াহুর পরিবর্তে লাইভ নিব, LIVE লাইভ ডট কমের যাদের মেইল আছে শুধু তাদেরগুলো কালেক্ট করবে। তো এবার সেন্স টুলে প্রেস করি এবং স্ক্র্যাপ ইমেল যে প্রেস করি, প্রেস করার পর দেখতে পাচ্ছি এখানে লাইভ মেইল নামে যে মেইলগুলো আছে সেই মেইলগুলো চলে আসছে। সুতরাং এইভাবে আমি নির্দিষ্ট কোনো এরিয়ার নির্দিষ্ট কোনো ক্যাটাগরির প্রফেশনের পার্সনদের মেইল অ্যাড্রেস খুঁজে বের করতে পারি। তো দেখলেন যে কত দ্রুত সময়ের মধ্যে আমি অনেক অনেক মেইল অ্যাড্রেস কালেক্ট করতে সক্ষম হইলাম, এবং সেটা একটা নির্দিষ্ট প্রফেশনের পার্সনদের এবং নির্দিষ্ট জোনের। সুতরাং আশা করা যায় এই ভিডিও দেখে আপনি নির্দিষ্ট কোনো প্রফেশনের নির্দিষ্ট কোনো জোনের পার্সনদের মেইল অ্যাড্রেস কালেক্ট করতে সক্ষম হবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।